হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিচেন ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি হচ্ছে হোমমেড বার্গার। এই বার্গারটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে বার্গার বান এবং কিছু সবজি, গাজর, শসা এবং টমেটো। এই বার্গার বানগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পারবেন, আর এলাকার ছোট ছোট দোকানগুলোতেও আপনারা এই বানগুলো পেয়ে যাবেন। আমি এই বার্গার বানগুলো এনেছি স্বপ্ন থেকে। ওদের বানগুলো খুব সফট হয় এবং খেতেও খুব মজা, তাই আমি ওদের কাছ থেকে সবসময় নিয়ে আসি। আপনারা দুইটি বানের প্যাকেটও পাবেন, আমি চারটি বানের প্যাকেট নিয়ে এসেছি। আপনারা যদি ঘরে বার্গার তৈরি করতে চান আমার রেসিপি দেখে, তাহলে আপনারা অবশ্যই স্বপ্ন থেকে কেনার চেষ্টা করবেন। চাইলে আপনারা অন্য জায়গা থেকেও নিতে পারেন। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে আমার এই তথ্যগুলো। বার্গার তৈরি করার জন্য আমাদের আরো প্রয়োজন হবে মেয়োনেজ। আমি এই মেয়োনেজ ঘরেই তৈরি করে নিয়েছি। আপনারা যদি ঘরে মেয়োনেজ তৈরি করতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা সেটি ফলো করে বাসায় মেয়োনেজ তৈরি করে নেবেন। এখন আমরা বার্গারের ভিতরের যে মিক্সচারটা দেওয়া হয় সেটা রেডি করে নিব। আর এই জন্য আমাদের প্রয়োজন হবে মুরগির মাংস। আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু হাড় ছাড়া মুরগির মাংস। মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও আমাদের লাগছে আদা রসুন বাটা, চিকেন তান্দুরি মশলা, মরিচের গুঁড়া ও লবণ। আরও লাগবে টমেটো সস এবং সয়া সস। এখন আমরা সবগুলো উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নিব।
চিকেনটা আমাদের মাখানো শেষ, এখন আমরা এটা 2 ঘন্টার জন্য মেরিনেট করতে দিব ফ্রিজে। ঢেকে আমরা ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। দুই ঘন্টা পর আমরা একটি প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিব, এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটি ভাজা হয়ে গেলে আমরা মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। তারপর আমরা মাংসটা ঢেকে রান্না করে নিব সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমরা এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। আমাদের চিকেন একদম রেডি, এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে ফেলব। এখন আমরা বার্গারের জন্য যে বানগুলো নিয়েছিলাম সেই বানগুলো মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিব। আপনাদের আমি একটি আগেই করে রেখেছি, আর অন্যটি আমি আপনাদের সামনে কেটে নিচ্ছি। ঠিক মাঝ বরাবর কাটতে হবে সমানভাবে। দেখুন, এখন আমি বার্গারটা সমস্ত উপকরণ দিয়ে রেডি করে ফেলবো। এখানে আমি সবজিগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ভেজিটেবল সালাডটা রেডি করে নিব। এর জন্য আমার প্রয়োজন হবে কিছু শসা কুচি, এবং কিছু গাজর কুচি। এখন আমি 1 চা চামচ পরিমাণ মেয়োনেজ ভেজিটেবলগুলোর সাথে অ্যাড করে দিব। আপনারা যদি মেয়োনেজ আরও বেশি অ্যাড করতে চান
করতে পারবেন। এরপর আমি এই ভেজিটেবল সালাদটাতে কিছু পরিমাণ টমেটো সস অ্যাড করে দিব। এখন আমরা রান্না করা চিকেনটা ভেজিটেবল সালাদের সাথে মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভেজিটেবল এবং চিকেনের মিক্সচার রেডি। এখন আমরা বার্গারটা রেডি করে ফেলব। এখন আমি বানের মধ্যে মেয়োনেজ ব্রাশ করে নিব। এরপর আমি এতে দিয়ে দিব টমেটো স্লাইস, ভেজিটেবল এবং চিকেনের মিক্সচার, এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। এরপর আবারও দিয়ে দিব টমেটো স্লাইস এবং চিকেন।
দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, এখন আমার বার্গারটি সম্পূর্ণ রেডি। তাহলে বলুন আমার এই হোমমেড বার্গার আপনাদের কাছে কেমন লাগলো। আশা করি এই রেসিপিটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা এই রেসিপি দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের তৈরি হোমমেড বার্গার কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।